বিকট টাইমে একটা ব্লগ মগ না কোনো কিছু না জাস্ট একটা ভিডিও ঠিক আছে তোমার জানি না দেখেছো নাকি লালুকে মনে আছে লালু একটা কুকুর ঠিক আছে কুকুর এমন একটা প্রাণী একবার প্রুফ করে দিল ঠিক আছে যে মানুষ ঢোকা দিতে পারে কিন্তু প্রাণী না পারে না বিশেষ করে কুকুর ঠিক আছে লালু করে ডাকি দেখো আমার যে আগের বাড়িটা থাকতো ওখানে লালু আসতো তুমি আগে ব্লগে মনে দেখেওছো ওই গেটটাকে এরম ভাবে ধরে টানছে এই সেই করছে মানে সেই কুকুরটা যখন এই বাড়িতে শিফট করলাম শিফট করার পর থেকে মানে দেখা দেখা হচ্ছে না আস্তে আস্তে পাচ্ছে না মানে হাত যে কোথায় আছে আর গন্ধ শুকে শুকে চলে এসছে বাড়িতে দেখাচ্ছি দেখো কি এই যো এই চলে এসছে এখানে এখানে দেখে শুয়ে আছে ওখানে গেট থেকে বেরোচ্ছি জামা কাপড় মেরে বলে ওখানে শুয়ে আছে এই যো কিরে আর থেকে এখানে আসবি হাতটা দে দেখি হাত দিবি না রেখে আছিস হ্যাঁ এই যো হ্যাঁ দে হাতটা দে এই তো ঠিক আছে দুঃখ পাস না ঠিক আছে না এখানে এখানে শুয়ে পড়েছে ডিসমেলতে দেখি কুক কুক করে আওয়াজ করছে মুখ দিয়ে সব কষ্ট হয়েছে বিস্কুট খাচ্ছিল না বিস্কুট দিলাম বিস্কুটও খাচ্ছিল না মানে রাগ করে শুয়েছিল ভালো করে বিস্কুট বিস্কুট দিয়ে আদো মাদো করে তারপর বিস্কুটটা খেলো ঠিক আছে কিরে হাই করে দে হাই করে দে সবাইকে হাই করে দে হ্যাঁ এই তো হ্যালো হাই এই তো হাই করে দে আমি লালু লালু আর কালুর কম্বিনেশন লালু কালু আমি লালু বলেই রাখ লাল 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 সেদিন লালু এই মশা কামাচ্ছে ঠিক আছে আমি জামা কামড় বলছি গাইস লালু এখানে শুয়ে আছে গাইস স্টাইলে ঠিক আছে এটাই এটাই বলার ছিল তোমাদেরকে যে প্রাণী মিনস স্পেশালি কুকুররা ধোকা দিতে পারে না এটা মানো ইয়া না মানো ইয়ে সচেন ঠিক আছে টাটা এটাই বলার ছিল আবার ব্যস্ত আছি তো ব্লগ মক করতে পারছি ঠিক আছে টাইম পেলে আবার ব্লগ মক করবো ওকে বাই।